ছবিতে সানিয়া মির্জাকে ভারতীয় সংস্কৃতি এবং অনেকটা পশ্চিমা মিশেলে পোশাকে দেখা গেছে। আর এই পোশাকটি যে লেবেল বাজার তাকে উপহার দিয়েছে সেটিও তুলে ধরেন এই গ্ল্যামার কুইন। সানিয়া বিয়ে করেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিককে। 2010 সালে সানিয়া শোয়েবের বিয়ে হয়েছিল। 2018 সালে তাদের পুত্র সন্তান ইজহান আসে পৃথিবীতে। সানিয়া শোয়েবের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল দুই দেশে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের এক নম্বর মহিলা টেনিস প্লেয়ার সানিয়াই, যিনি গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে তার দাপট দেখিয়েছিলেন, সেই সানিয়া মির্জা এবার পেশাদারী টেনিস জীবনে দাড়ি টানতে চলেছেন। কয়েক মাস আগেই টেনিস সুন্দরী জানিয়েছেন যে 2022 সালের শেষে তিনি অবসর নেবেন টেনিসের মঞ্চ থেকে। মাত্র 6 বছর বয়স থেকে হায়দ্রাবাদে বাবা ইমরানের হাত ধরে টেনিস কোর্টে যাত্রা শুরু। এরপর শুধু কৃতি, জুনিয়র প্লেয়ার হিসেবে 10টি সিঙ্গেলস এবং 13টি ডাবলস জিতেছেন সানিয়া।